Assalamualaikum, itu মরিস গাছ। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আপনাদের সামনে দেখাইবো এখন মরিস গাছ, ছোট বড় সব ধরনের মরিচই আছে, গোলমরিচ ফুলও আছে, এই তো কালো মরিচ, এগুলাকে জুপা মরিচ বলে। আমার বাসুরের মরিচ গাছ, বড় বাসুরের একটি জুপার মধ্যে অনেকগুলো মরিচ ধরে, দেখে এই গাছকে জুপা মরিচ বলে। প্রচন্ড ঝাল এই মরিচ, একটা খাইলে আর ওঠা যায় না, বসেই থাকতে হয়। মরিচের ফুলের রংটা বেগুনি কালার, লাল মরিচ একটা আছে, পাকা মরিচ। মরিচের পাতাগুলো কালো কালো, একটা তাল গাছ, প্রচুর তাল ধরেছে। এটা আমার বাসুরের গাছ, তালগুলো খাইতে অনেক মজা, অনেক সেন্ট। প্রতি বছর যে তাল হয় আমরা সবাই খাই। এই তো ছেলে মেয়েরা বিকালবেলা খেলতেছে, মাহাদি মাটিতে নামাই দিছি, মাহাদি মাটিটা খেলতেছে। ছেলে মেয়েদের মাটি থাকা খুব দরকার, একটু খেলাধুলা করতে হয় মাটিতে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই তো আমার দেবরের মেয়ে, ওরা কিত কিত খেলে। ওটা আমার বাসুরের মেজু বাসুরের মেয়ে হিমা, ওরা সবাই একসাথে কিত কিত খেলতেছে। ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমারও মন চাইতেছে একটু খেলতে, কিন্তু অনেক ওজন হয়ে গেছি, কিন্তু ওদের সাথে খেলতে পারি না, লাভ দিতে পারি না। আমার আনিশা একটু চঞ্চল বেশি, আনিশার জামাটা কিরকম হয়েছে দেখলে কমেন্ট করে বলবেন। ওর জামাটা আমি নিজেই তৈরি করছি, আমি মোটামুটি জামা তৈরি করতে পারি মোটামুটি। এই তো মাহাদি চলে গেছে, মাহাদিরও খেলতে মন চাইতেছে, ও খেলবে, ওই যে পা দিয়ে করতেছে তো পারতাছে না। মাদিকে সবাই খুব আদর করে। এই তো রিমা আর আনিশা প্রতিযোগিতা রাখছে, কে আগে যাইতে পারবে। আনিশা চালাক বেশি, তাই আগেই চলে আইছে। দুজনই প্রতিযোগিতা খুব সুন্দর হয়েছে। এটা আমার দেবর মেয়ে, ওর নাম মোনা, ও লাভ জব করতেছে রুশি দিয়া। আমরা ছোটবেলা অনেক খেলতাম, এখনো একটাও দিতে পারি না। তোর নি আনিশা, ওর নি, ও আরো বেশি লেখাইতেছে। তো শেষ হয়ে গেছে, দেয় আমার সাথে রাগ করতেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য মাহাদিকে মাটি দিয়ে খেলছে, সেই জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পা পরিষ্কার করে ধোয়া দিতেছি। বেসিংয়ের উপর বসে রয়েছে মাহাদি, আমি পরিষ্কার করে ধোয়া দিতেছি। আর ক্যামেরায় ছিল আনিশা সরকার, অর্নি। আচ্ছা, আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো নি? আসসালামু আলাইকুম।